আসলে সন্দীপের করুণ কান্না এটা আজকের নয়, দীর্ঘ ঐতিহাসিক কাল থেকে। সন্দীপ বীর প্রসবিনী, নিখিল ভারতের প্রথম কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মুজাফফর আহমদের পবিত্র জন্মভূমি সন্দীপ। অনেক গুণী জ্ঞানী কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ এখানে জন্মগ্রহণ করেছেন, দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা এখানে জন্মগ্রহণ করেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সৈনিকরাও এখানে ছিলেন, কিন্তু অত্যন্ত অবহেলিত। দুর্ভাগ্যের মাঝে বলতে হয়, আমি যখন শৈশবে 1965 সালে সন্দীপ যাই আমার বাবার সাথে, তখন চট্টগ্রাম স্টেডিয়ামের পাশ থেকে বৃহৎ আকারের হেলিকপ্টারে করে 15 টাকা ভাড়ায় যাওয়ার সৌভাগ্য আমার ঘটেছিল। ওটা আমার স্মৃতিতে আছে। কিন্তু আজকের এই আধুনিক বিশ্বে এসে এত বড় একটি জনপদ এমনভাবে অবহেলিত, যেটা ভাবতে অবাক লাগে। বাংলাদেশের রেমিটেন্স এই সন্দীপবাসীরাই আনছেন, সে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা নেতৃত্ব দিচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু এই সন্দীপবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন ঘটছে না। অর্থাৎ কানেক্টিভিটিটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকে পৃথিবী কানেক্টিভিটির উপরেই উন্নয়নে যাচ্ছে। কানেক্টিভিটি যদি উন্নত করা যায়, সন্দীপকে একটি ইকোনমিক হাব করা যাবে। এটা একটা ইকোনমিক হাবের চারিদিকে জলরাশি, সমুদ্র আবারিত, সেখানে সন্দীপে সম্ভাবনার হাতছানি প্রতিটি মুহূর্তে আসছে। কিন্তু আমরা আমাদের দূরদর্শিতার অভাবে, আমরা আমাদের বিবেকের অভাবে আমরা এই সন্দীপকে নেগলেক্টেড করে ফেলে রেখেছি। আজকের এই সংবাদ সম্মেলনে সাংবাদিক ভাইদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আমিও আপনাদের পেশারই একজন সহকর্মী, আপনারা ভালোভাবে লিখে লেখনীতে তুলে ধরুন এই সন্দীপবাসীর করুণ কান্না। সম্প্রতি যে ঘটনা ঘটছে, এটা হচ্ছে আধুনিক বিশ্বের জন্য অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। একজন মানুষ তার আপনজনের সাথে মিশতে যাবে, তাকে মারবে ধরবে, এটা আসলে কোনো সভ্য জগতে হতে পারে না। সুতরাং তারই প্রতিবাদ করতে গিয়ে আজকের এই সংবাদ সম্মেলন।